বাংলাদেশ সরকারের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর মধ্যে একটি মেট্রো রেল। আশা করা হচ্ছে এই প্রকল্প চালু হলে ঢাকার প্রবল যানজট সমস্যার অনেকাংশে সমাধান হবে। এখন পর্যন্ত 4টি স্টেশনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। উত্তরায় মূল ডিপোটি মাটিতে থাকলেও পুরো রেলপথটি উড়াল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। এর মধ্যে মোট 16টি স্টেশন থাকবে। মেট্রো রেল পুরোপুরি বিদ্যুৎ চালিত রেল। বাংলাদেশে এই প্রথম বিদ্যুৎ চালিত কোনো রেল চালু হতে যাচ্ছে। বাণিজ্যিকভাবে চলাচলের জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। চলাচল শুরুর চূড়ান্ত তারিখও জানানো হয়েছে। চলতি বছরের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন থেকেই চলবে মেট্রো রেল। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলার কথা থাকলেও প্রথম ধাপে চলবে আগারগাঁও পর্যন্ত। উদ্বোধনের জন্য বর্তমানে দিয়াবাড়ি স্টেশনে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। মেট্রো রেলের প্রথম স্টেশন উত্তরায় পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানিয়েছেন, উত্তরা থেকে আগারগাঁও যাত্রা শুরু হবে বিজয়ের দিন। গেল বছর মে মাসের মাঝামাঝিতে মেট্রো রেল লাইনে প্রথমবার জাপান থেকে আনা রেল ইঞ্জিন চালিয়ে দেখা হয়। এরপর উড়াল রেল সড়কে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলও শুরু করা হয়েছে। ঢাকার উত্তরা নর্থ স্টেশন থেকে পল্লবী পর্যন্ত আপাতত এই রেলের 4টি বগি চলাচল শুরু করেছে। বাকি 2টি স্টেশন হল উত্তরা উত্তর স্টেশন ও উত্তরা সেন্টার। মেট্রো রেলের ঘন্টায় 110 কিলোমিটার গতিতে চলার ক্ষমতা থাকবে। পরীক্ষামূলকভাবে রেলটি চালনা করেছিল জাপানি চালকরা। রেলগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হলে দায়িত্ব নেবেন বাংলাদেশি চালকরা। এর জন্য চালকদের প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। মেট্রো রেল মূলত পল্লবী হয়ে রোকেয়া সরণি ধরে এগোবে। শাহবাগ TSC হয়ে চলে যাবে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এর মাঝে ঢাকার ব্যস্ত ফার্মগেট সহ মেট্রো রেল থামবে গুরুত্বপূর্ণ সব স্টেশনে। মেট্রো রেলের 24টি ট্রেন প্রতি ঘন্টায় আপ ও ডাউন রুটে 60,000 যাত্রী আনা নেওয়া করতে সক্ষম হবে বলে দাবি করছেন কর্মকর্তারা। এদিকে ভাড়া নির্ধারণের জন্য নির্ধারিত হয়েছে সরকারি কমিটি। মেট্রো রেল আইন এবং মেট্রো রেল বিধিমালার ভিত্তিতে প্রস্তাবও পাঠানো হয়েছে কমিটির কাছে। MRT লাইন 6-এ ভূমি অধিগ্রহণ, বর্ধিত অংশ নির্মাণ সহ 5টি খাতে 11,500 কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রাইস স্কেলেশন, CD ভ্যাট, IT ভ্যাট খাতও যুক্ত।